জানাতে চাই রংপুরবাসীকে, আমরা যখন সকাল 9টা থেকে এখন পর্যন্ত যারা আমরা দুপুরে কাজ করছি, দেখছি আমরা অনেক রংপুরের মানুষ সহযোগিতা করছে। আমরা আসলে এই পদে যদি না আসতাম বা কলেজে শিক্ষা পাশাপাশি এই কাজটা যদি না আসতাম, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে ট্রাফিক যে কষ্টটা, ট্রাফিক পুলিশ কতটা কষ্ট করে তাহলে আমরা বুঝতে পারতাম না। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে ট্রাফিক পুলিশকে, তারা আমাদেরকে এই রোদ বৃষ্টি ঝড় সংসার থেকে ত্যাগ করে তারা এসে আমাদেরকে এই আমাদের রংপুর নগরীকে যানজট মুক্ত করে দিচ্ছেন। আমরা আরও জানাতে চাই যে রংপুরের মানুষ যারা আমাকে সহযোগিতা করছেন এখন পর্যন্ত, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। সর্বপ্রথম আমি সব আমাদের বাংলাদেশের জনগণকে অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি, কারণ ওনারা আমাদেরকে অনেকভাবে হেল্প করতেছে। প্রতিটা মানে ঘন্টায় ঘন্টায় আমাদেরকে পানির বোতল আনিয়ে দিচ্ছে। মুগ্ধ ভাইয়া চলে গেছে, কিন্তু ওনার মতো অনেকগুলো মুগ্ধ ভাইয়া এখনও বাংলাদেশে আছে। আমাদের প্রতিটা সময়ে যখন যার মাথায় দেখতেছে না ক্যাপ আছে, ওনারা নিয়ে আসে আমাদেরকে ক্যাপ দিচ্ছে। তারপর সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে প্রত্যেকটা অটো চালক, রিক্সা চালক, কিছু মানুষ ব্যতীত সবাই আমাদেরকে খুব কোঅপারেট, অনেক বেশি হেল্পফুল। সবাই আমাদেরকে দোয়া দিচ্ছে, বলতেছে ভালো কাজ করতেছে, আরও এগিয়ে যাও। আর আমি আমার সহ দুইটা টিম হয়েছে, একটা 9টা থেকে 3টা পর্যন্ত, একটা 3টা থেকে 8টা পর্যন্ত। তো আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে অ্যাজ এ ভলেন্টিয়ার কাজ করছি। আমার সাথে আরও অনেক সংস্থার মানুষরা আছে। আমি আশা করি আমরা শিক্ষার্থীরা চাইলে দেশকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারব। সো ধন্যবাদ। জি হ্যাঁ, আসলে এতদিন পর্যন্ত স্কুল কলেজ করছি, এই জিনিসটা ট্রেন পাই নাই যে আসলে এত বেশি কষ্টকর। যখন আজকে আমরা এই জায়গায় নেমেছি তখন আমাদেরকে বোঝাচ্ছে হ্যাঁ আসলে এটা অনেক বেশি কষ্টকর, এত রোদে বৃষ্টির মধ্যে ওনারা কাজ করছে। কারণ ওনাদের অনুপস্থিতিতে আমরা আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের নিয়ন্ত্রণ রাখার জন্য কাজ করছি। আমরা সর্বদা তাদের প্রতি কৃতজ্ঞ যারা আমাদের ছোট থেকে ছোট কাজ পর্যন্ত করে দেন। আমাদের ছাত্রছাত্রীরা হেল্প করতেছে, রাস্তাঘাট সব সময় যেন কোনো সময় জাম হইতেছে না, খুব সুন্দরভাবে চলতেছে। এখন ভালো আছে, আগে গ্যাঞ্জাম হয়েছিল, ঘন্টা পর আসছিলাম রাস্তায় রোগীদের মধ্যে, আরও ভালো হয়েছে। এটা খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা, এটাকে আমরা সাধুবাদ জানাই। হ্যাঁ, ছাত্র ট্রাফিক নাই, ট্রাফিকের থেকে বেশি কাজ করতেছে, অনেক বেশি পরিমাণে ছাত্রছাত্রীরা কাজ করতেছে এবং এরা অনেক সচেতনতা বৃদ্ধি করতেছে। এটা খুবই দেশের জন্য খুব ভালো, এটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এটা আমরা আশা করি। প্রশাসন নাই, কোনো বিশৃঙ্খলা হচ্ছে না তো, রংপুর নগরে সুন্দরভাবে গাড়ি ঘোড়া চলছে, হ্যাঁ সবাই নিয়ম অনুযায়ী চলছে, হ্যাঁ গাড়ি ঘোড়া কোনো জ্যামজট সৃষ্টি হচ্ছে না, সবাই নিয়ম অনুযায়ী চলাফেরা করছে, এটা ভবিষ্যতের জন্য অব্যাহত থাকে এই জন্য আমরা আশা করি।